শুভেচ্ছা সবাইকে। আপনারা দেখছেন মাদার কনসালটেন্ট চ্যানেলটি। আজ কিছু আপডেট দেবার আছে। যারা অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে আছেন তাদের জন্য যেমন কিছু আপডেট থাকছে, যারা নতুন করে বিভিন্ন দেশে প্রসেস করতে যাচ্ছেন সেই বিষয়ে আমরা কথা বলব লিথুনিয়া এবং কসোভো সংক্রান্ত। মূল টপিকে অবশ্যই যাবো, তার আগে আমাদের যারা রেগুলার ফলোয়ার্স আছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই, এবং যারা মনে করছেন আমাদের ইনফরমেশন আপনাদের উপকারে আসছে তাদেরকে অনুরোধ করবো লাইক বাটন প্রেস করুন, সাথে থাকা বেল আইকনটি। যারা এই চ্যানেলে নতুন তাদেরকে স্বাগত। ফলোয়ার্স, আমরা এই চ্যানেলের মাধ্যমে স্টুডেন্ট ভিসা, ইমিগ্রেশন, ওয়ার্ক পারমিট এবং ভিজিট ভিসা সংক্রান্ত বিভিন্ন সময় আপ টু ডেট ইনফরমেশন দিয়ে আসছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমরা প্রথমেই কথা বলবো যারা অলরেডি আমাদের সাথে যুক্ত আছেন। অনেকেই কসোভো অ্যাপ্লিকেশন করে ওয়ার্ক পারমিট হাতে পেয়ে ভিসা সাবমিশন করেছে, এবং অ্যাম্বাসি কর্তৃক তাদেরকে দু মাস সময় দেওয়া হয়েছিল। ইতোমধ্যে অনেকেই আমাদেরকে নক করছেন আর কতদিন লাগবে। তাদের প্রতি অনুরোধ, আপনারা অবশ্যই যদি খুব ডিপলি কিছু জানার থাকে আপনারা আপনাদের ইনফরমেশনটুকু জানিয়ে কসোভো কনসুলেটে ফোন করে দেখতে পারেন। কারণ একটি বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যখন জমা দিয়ে ফেলেছেন তার পরবর্তীতে এখানে আসলে এইটিকে ত্বরান্বিত করার কোনো ধরনের সুযোগ থাকে না। অন্যান্য দেশে যেমন ইউকেতে প্রায়োরিটি বেসিস বা অন্যান্য সেন্ডিং স্টেটেও কিন্তু স্পেশাল সাপোর্ট নিয়ে ভিসা প্রসেসিংটি আগানোর একটু সুযোগ থাকে, কিন্তু কসোভোতে সেটি নেই। তাই তারা যে সুনির্দিষ্ট দু মাস আছে সেই সময়টুকুন আপনারা অপেক্ষা করুন, তারপরও আমরা দেখছি যে কতটুকু করা যায়। এর মাঝে আমাদের কাছে যদি কোনো ধরনের তথ্য থাকে অবশ্যই আপনাদের প্রোফাইলের উপর ভিত্তি করে, অর্থাৎ ব্যক্তিগতভাবে আপনাদেরকে ফোন দিয়ে সরাসরি কথা বলার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। অ্যাকচুয়ালি এখানে বলতে চাই, ঢালাওভাবে যারা যারা জমা দিয়েছেন প্রত্যেকের জন্য এতদিন লাগবে অতদিন লাগবে এরকমভাবে বলার কোনো সুযোগ থাকছে না। যদি কারোর আপডেট থেকে থাকে, যদি কোনো ইমেইলের মাধ্যমে কোনো আপডেট ইনফরমেশন এসে থাকে, তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে জানাব। দ্বিতীয়ত, লিথুনিয়া এবং মাল্টা সংক্রান্ত বিষয়ে কিছু কথা। যেমন লিথুনিয়ার ওয়ার্ক পারমিট বিষয়ে যদি কথা বলতে হয়, আমরা জানি লিথুনিয়ার ওয়ার্ক পারমিট ভিসার ওয়ার্ক পারমিটই, মানে ওয়ার্ক পারমিট ঠিক বলা যায় না, জিআরপি বা বাংলাদেশিদের কাছে সবথেকে বেশি পরিচিত ওয়ার্ক পারমিটগুলো, সেজন্য আমরা এই শব্দটিও বলতে পারি। কিন্তু টেম্পোরারি রেসিডেন্ট পারমিট ভিসার অ্যাপ্লিকেশন করতে গিয়ে ওয়ার্ক পারমিটের মাধ্যমে যখন কাজ করছি, তাহলে তাদের প্রসেসিংটি কিন্তু খুব দ্রুততার সাথে হচ্ছে। এতে করে অনেক সময় দেখা যায় পারমিটের অফার তো চলে আসলো কিন্তু ইন্ডিয়ান ভিসাটি হচ্ছে না। তবে তাদের জন্য একটি সুখবর হচ্ছে, আমরা আজকে আজ 17 অক্টোবর 2023 সে আপডেটটি থেকে দেখা যাচ্ছে, আমরা গত সপ্তাহেও দেখেছি জানুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, অর্থাৎ 2024 সালে জানুয়ারির জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছিল। বাট আজকে তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লটটি দেখা যাচ্ছে ডিসেম্বরে চলে এসেছে, এবং আশা করা যায় এটি আরেকটু আগাতে পারে। সেটি ট্যুরিস্ট ভিসা, ডাবল এন্ট্রি প্রত্যেকটি ব্যাপারেই প্রযোজ্য। আজকের আমরা এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসার যে কথাগুলো বলছি, আগে যেমন মেডিকেল ভিসা বা অন্যান্য ক্যাটাগরির ভিসাগুলোর জন্য এক মাস পরেই আমরা অ্যাপয়েন্টমেন্ট দেখতে পেয়েছি গত সপ্তাহ পর্যন্ত, কিন্তু এখন যেটি লক্ষ্য করা যাচ্ছে এটি কিন্তু আসলে ট্যুরিস্ট, মেডিকেল বা যে কোনো ভিসার ক্যাটাগরি কিন্তু বাই রোটেশন, অর্থাৎ মিড অফ দ্য ডিসেম্বরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে। আশা করা যাচ্ছে হয়তো কাল পরশু এটা আরও আগাতে পারে, কারণ তারা সেটির জন্য অনেক উদ্যোগ নিয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান হাই কমিশন এটির ব্যাপারে অনেক উদ্যোগ নিয়েছে, এবং এটির ফলশ্রুতি হিসেবে আমরা অনলাইনে এই বিষয়টি কিন্তু খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। এবার আমরা বলবো মাল্টার বিষয়ে। মাল্টার স্টুডেন্ট ভিসার কথা আমরা বলছিলাম, সেটির ক্ষেত্রেও অ্যাপ্লিকেশন, টোটাল অ্যাডমিশন প্রসিডিউরটি সম্পন্ন হতে সাধারণত আমরা 6 থেকে 8 সপ্তাহ বলি। আসলে 6 থেকে 8 সপ্তাহ লাগছে না, কিছু কিছু ইনস্টিটিউশনের সাথে আমরা যখন কাজ করছি 4 সপ্তাহের মাঝেই কিন্তু টোটাল প্রসিডিউরটি কমপ্লিট করা সম্ভব। যেহেতু আমরা জানুয়ারি ইনটেকের কথা বলছি, ডিসেম্বর নয় বরং নভেম্বরে যেন আপনারা ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন, সেই দিকে খেয়াল রেখে আমরা কিন্তু প্রসেসটি সম্পন্ন করছি। আর ইতোমধ্যে অলরেডি জমা করেছেন, অলরেডি আমাদের সাথে কাজ করছেন এই দুটি দেশের ব্যাপারে, তাদের অনেকেরই ওয়ার্ক পারমিট অথবা টেম্পোরারি ওয়ার্ক পারমিট ভিসার জন্য যে অফারটি, জব অফারটি বা অ্যাপ্রুভালটি, সেটি চলে এসছে। যেহেতু লিথুনিয়া ইন্ডিয়া যেতে হচ্ছে, ইন্ডিয়ান ভিসাটি নিয়ে তারা কাজ করছেন, তারা নিজেদের মতো করে প্রসেস করছেন। যারা পারবেন না তাদের জন্য অবশ্যই আমরা সহযোগিতা করব। আর এবার বলবো যারা
প্রসেস করতে যাচ্ছেন। এই মুহূর্তে প্রসেস করার জন্য যদি সেন্টেন স্টেটকে আমরা চিন্তা করি, যে আমি সেন্টেন স্টেটের কোনো একটি দেশে যেতে চাই আর বাইরে যেতে চাই না বা নন সেন্টেনে যেতে চাই না, তাহলে লিথুনিয়া হবে সব থেকে ভালো কান্ট্রি সময়ের দিকটি যদি আমরা খেয়াল করি। কেননা 15-20 দিনের মাঝেই আপনার কিন্তু ওয়ার্ক পারমিট বা জব অফার যে নামই ডাকুন না কেন সেটি চলে আসছে। সমস্যা হচ্ছে ইন্ডিয়ান ভিসাটি, কিন্তু আজকের যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি তা থেকে কিন্তু খুব সহজেই অনুমেয় 2 মাসের মাঝে টোটাল একটা প্রসিডিউর সাবমিশন পর্যন্ত চলে যাওয়া সম্ভব। আমরা আরো 1 মাস সাথে নিই, অর্থাৎ আমরা 3-3.5 মাসের মাঝে আমরা একটু বেশি সময় নিয়ে কথা বলছি। লিথুনিয়ার জন্য ওয়ার্ক পারমিট করে আপনারা যেতে পারলেন, অর্থাৎ একটি টেম্পোরারি রেসিডেন্ট ভিসা পেয়ে গেলেন। এবার আসুন মাল্টার কথা। মাল্টার ক্ষেত্রেও একই ব্যাপার, যেমনটি আগে বলছিলাম 3 মাস লাগছে বা ডিসেম্বরে সাবমিশন করার একটি সুযোগ আছে, আমরা একটি চেষ্টা করছি তারও আগে, অর্থাৎ ক্লাস স্টার্ট ডেটের 2 মাস আগে এমনিতেই সাবমিশন করা যায়। আশা করছি আমাদের আজকের টপিক থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে প্রসেস করেছেন তারা অনেকগুলো বিষয় নিয়ে চিন্তিত ছিলেন, আলাদা আলাদাভাবে নক করছিলেন, এই ভিডিও থেকে আপনারা জেনে নিতে পারছেন আসলে টোটাল প্রসেসটি কি, এগুলো নিয়ে দুশ্চিন্তা করার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, কসোভো ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং চলছে, চলবে অদূর ভবিষ্যৎ পর্যন্ত। এখনো আমরা ওয়ার্ক পারমিট রিসিভ করে রাখছি, জানুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট নেব। এইটুকু মাথায় রেখে যারা কাজ করবেন তারা এখনো কিন্তু সাবমিশন করতে পারেন, স্টার্ট করতে পারেন। কারণ আমরা জানি একটা সুনির্দিষ্ট সংখ্যক অ্যাপ্লিকেশন নেওয়ার পর তারা কিন্তু অটো স্লটটি বন্ধ করে দিয়ে থাকে। এটির জন্য যাদের কসোভো বা নন সাজেন স্টেট বা ইউরোপিয়ান কান্ট্রিতে মুভ করার চিন্তা আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করুন। লাস্ট অব অল আমরা বলতে চাই, টোটাল প্রসেসিং প্রক্রিয়াগুলো স্বাভাবিকভাবে সুন্দরভাবে চলছে। এবার আরও একটি গুরুত্বপূর্ণ দিক, অনেকেই অপেক্ষা করছেন আমাদের একটি বড় অংশ, সেটি হচ্ছে নর্থ সাইপ্রাসের কী অবস্থা। নর্থ সাইপ্রাস ভিসা প্রসেসিং প্রক্রিয়া অবশ্যই ভালো প্রক্রিয়া, যেমনটি আজ থেকে 3 মাস আগেও বলছিলাম, 4 মাস আগেও বলছিলাম। মাঝখানের বেশ কিছু সময়ের জটিলতাটি একটু বেড়েছে, ভিসা হবে না বা ভিসা হচ্ছে না এমনটি কিন্তু আপনারা শুনবেন না, কিন্তু স্লো হয়ে যাচ্ছে। নর্থ সাইপ্রাস কান্ট্রিটিতে প্রসেস করতে গিয়ে 2017 সাল থেকেই একটি বিষয় লক্ষণীয়, তাদের ভিসা সাবমিশন প্রক্রিয়া চলমান আছে, ওদের ভিসা সাধারণত 99% হয়ে থাকে। ইভেন কোথাও যদি কোনো কোম্পানি তাকে একজনকে ক্যান্সেল করে পরবর্তীতে ঠিক পরের দিন বা একটু পরে আরেকটি কোম্পানিতে কিন্তু সাবমিশন করা যায়, অর্থাৎ ভিসাগুলো হয় এবং সাকসেসফুলি তারা যেতে পারে। হ্যাঁ, স্টুডেন্ট ভিসা একটি সাবমিশন প্রক্রিয়ায় তারা একটি নতুন রুলস চালু করেছিল বিধায় নর্থ সাইপ্রাসের ব্যাপারে ওয়ার্ক এবং স্টুডেন্ট দুটোর মাঝে একটু কন্ট্রাডিক্টরি সমস্যা তৈরি হয়েছে, যার ফলশ্রুতিতে একটু স্লো হয়ে গেছে। আমাদের এই মুহূর্তে যারা সাবমিশন করেছেন মোটামুটি 2-3 মাস হয়ে গেছে, যেগুলো আসলে 2 মাসই হয়ে যাওয়ার কথা ছিল, এমন অ্যাপ্লিকেন্টসদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু ধৈর্য রাখুন। আমরা আশা করছি এই সপ্তাহের শেষের দিকেই ডিসিশন পাবো, অর্থাৎ ভিসা হাতে পাবো। এরকমটি আমরা অ্যাপ্রুভাল পেয়েছি কোম্পানির তরফ থেকে। আপনারা জানেন যে এই ভিসাগুলো কোম্পানি কিন্তু ইমিগ্রেশনে জমা দিয়ে থাকে বা অ্যাপ্লাই করে থাকে, তাই এই ইনফরমেশনটুকু আসলে কোম্পানির কাছেই সবার আগে যায়। তাদের দেয়া বা তাদের প্রদত্ত তথ্য অনুযায়ী এটুকু বলতে পারি, ভিসা সাবমিশন প্রক্রিয়া আবারও আগের মতোই হবে, অর্থাৎ আগের মতোই দ্রুততার সাথে হবে, তবে একটু সময় দিতে হবে। কোথাও কোনো কিছু জট পাকিয়ে গেলে সেটিকে স্থির বা আগের জায়গায় আসতে গেলে একটু সময় দিতে হবে, তাই আপনারা দুশ্চিন্তা না করে সময়কে আরেকটু ধৈর্য সহকারে সময় দিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।